হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল টিপস চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। তো আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা বিভাগের কি কি প্রশ্ন 2019-এ পড়তে পারে তার একটি শর্টকাট সাজেশান। তো আজকে মূলত গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ এই তিনটি বিষয়েরই সাজেশান আলোচনা করা হবে, পরের পাঠে বাকি অংশ আলোচনা করা হবে। তো আলোচনা শুরু করার পূর্বে বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বলছি যে এডুকেশনাল টিপস এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল ঘন্টিটি প্রেস করুন, যাতে আপনারা আরও নতুন নতুন আপডেট পেতে পারেন। তো আলোচনা শুরু করা যাক। প্রথমেই গদ্যাংশ। গদ্যাংশে কে বাঁচায় কে বাঁচে থেকে 2019-এ যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটি লাইন তোলা প্রশ্ন, ওটা বাস্তবিক স্বার্থপরতা, কে কোন বিষয়কে বাস্তবিক স্বার্থপরতা বলেছেন, তার এরকম বলার কারণ কি। নেক্সট যে প্রশ্নটি হতে পারে সেটা হচ্ছে পাঠ্যাংশের, অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে পাঠ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। নেক্সট প্রশ্ন একটি লাইন তোলা প্রশ্ন, যেটাতে বলা হচ্ছে এই অপরাধের প্রাশ্চিত্য কী, এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে, সে কিভাবে অপরাধের প্রাশ্চিত্য করেছিল। এ হচ্ছে কে বাঁচায় কে বাঁচে থেকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। নেক্সট যে পাঠ্যাংশ আছে সেটা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো বুড়ির মৃতদেহকে ঘিরে যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার পরিচয় দাও। 2 নম্বর, বৃদ্ধার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর, বচসা বেড়ে গেল এটা একটা লাইন তোলা প্রশ্ন এবং বলা হচ্ছে প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ বর্ণনা করো। 4 নম্বর, ভারতবর্ষ গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক। নেক্সট, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। এবং তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি আলোচনা করো, সেই সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিতে পারে। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে আনুষ্ঠানিকতাই প্রচলিত ধর্মের সঙ্গে মানব ধর্মের সবচেয়ে বড় বিভেদ ঘটিয়ে দেয়, এই লাইন তুলে প্রশ্নটা দিতে পারে, ভারতবর্ষ গল্প অনুসরণে বুঝিয়ে দাও। নেক্সট বলা হচ্ছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, এই লাইনটা তুলেও প্রশ্ন দিতে পারে, তার তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট যে আমাদের পাঠ্যাংশটি রয়েছে সেটা হচ্ছে ভাত। ভাত থেকে যেগুলো ইম্পর্টেন্ট, নামকরণের সার্থকতা এবং ভাত রচনাটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক, চরিত্রের মধ্যে উৎসবের চরিত্র বিশ্লেষণ করো এবং এই গল্পে যে দুর্যোগের রাতের বর্ণনা আছে তার পরিচয় দাও এবং এই দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল তার বর্ণনা দাও। এগুলো গদ্যাংশ। এছাড়াও আরও 2টি প্রশ্ন এখানে বলা হয়েছে, দাঁত বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, লাইন তোলা প্রশ্ন, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। নেক্সট বলা হচ্ছে ভাত গল্প অবলম্বনে সমাজের 2টি শ্রেণী মধ্যে যে বৈপরীত্য লক্ষ্য করা যায় তা নিজের ভাষায় লেখো। এরপরে কবিতা। কবিতা থেকে যেগুলো আমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে রূপনারায়ণের কূলে। রূপনারায়ণের কূলে থেকে ফার্স্ট প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার তাৎপর্য লেখ। পরের প্রশ্ন লাইন তোলা, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি কেন এ জীবনকে দুঃখের তপস্যা বলেছেন, কঠোর দুঃখের তপস্যার স্বরূপ বর্ণনা করো। পরের প্রশ্ন, সত্য যে কঠিন, বক্তাকে তিনি কিভাবে কঠিনকে ভালোবেসেছিলেন। নেক্সট, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কবিতা অবলম্বনে
কবির ভাবনার তাৎপর্য লেখ। পরের প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন, কবির দেখার স্বরূপ বর্ণনা করুন। নেক্সট, এই কবিতাটির মূল বক্তব্য বিষয় আলোচনা করুন। নেক্সট হচ্ছে কবিতার নাম মহুয়ার দেশে। এগুলো এখান থেকে যেটা ইম্পর্টেন্সটা হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো। লাইন তোলা প্রশ্ন হচ্ছে, আমার ক্লান্তির উপরে ঝরুক, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি। নেক্সট, কবিতায় কিভাবে নাগরিক সভ্যতা বা পুঁজিবাদী শিল্প সভ্যতা থাবা গ্রাম্য জীবনকে গ্রাস করেছে তার বর্ণনা দাও। নেক্সট, মেঘ মদিরার মহুয়ার দেশে, দেশটি কোথায়, মহুয়ার দেশকে নিয়ে কবি কিভাবে স্বপ্নমদির জাল বুনেছেন তা লেখো। তারপরে আমি দেখি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, লাইন তোলা প্রশ্ন হচ্ছে, চোখ তো সবুজ চায়, এর প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো বা তাৎপর্য করো। আমার দরকার শুধু গাছ দেখা, আমার বলতে কবি কার কথা বলেছেন, তার গাছ দেখা দরকার কেন। নেক্সট প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন, সবুজের অনটন কিভাবে ঘটে। নেক্সট প্রশ্ন, গাছ আনো বাগানে বসাও, বর্তমান সময়ের প্রেক্ষিতে কবির এই অনুরোধের কারণ কি। নেক্সট প্রশ্ন, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চেয়েছেন ও কেন দেখতে চেয়েছেন তা আলোচনা করো। এখনকার দিনে বৃক্ষরোপণ ও বনসৃজনের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে কবিতাটি কতখানি সার্থক তার প্রাসঙ্গিকতা আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা চলে যাচ্ছি নাট্যাংশতে। নাট্যাংশতে প্রথমেই যেটা আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, বিভাব নাটকে অভাবের চিত্রটি কিভাবে প্রকাশ পেয়েছে। নেক্সট, বিভাব একটি ব্যঙ্গধর্মী রূপক নাটক তা আলোচনা করো। পরের প্রশ্নটি একটি লাইন তোলা প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। প্রশ্ন হচ্ছে, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। নেক্সট প্রশ্ন, বিভাব নাটকে প্রথম ও দ্বিতীয়বার হাসানোর চেষ্টা যে দৃশ্য উপস্থাপিত হয়েছে তার বর্ণনা দাও। নেক্সট প্রশ্ন, লাইন তোলা প্রশ্ন, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে মন্তব্যের তাৎপর্য লেখো। নেক্সট, এই পবিত্র নামাবলীটি ডট ডট দিয়ে হঠাৎ, পবিত্রতার নামাবলীটা কি, তা কোনোদিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। পরের প্রশ্ন বলা হচ্ছে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, মন্তব্যটির তাৎপর্য লেখো। এবং শেষ যে প্রশ্নটি আজকে বলা হচ্ছে সেটা হচ্ছে, আমার দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তো ফ্রেন্ডস, আজকে এই তিনটি বিভাগ থেকে থাকলো, গদ্যাংশ, পদ্যাংশ এবং নাট্যাংশ। পরের পাঠে পরবর্তীগুলো আলোচনা করা হবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো থ্যাংকস।